পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ফালাকাটা কলেজ ইউনিয়ন এলাকায় ফালাকাটা কলেজে অবস্থান বিক্ষোভে সামিল হলো কলেজের অস্থায়ী কর্মচারীরা। পশ্চিমবঙ্গ কলেজে অস্থায়ী কর্মচারী সমিতির ফালাকাটা কলেজ ইউনিয়নের ডাকে ফালাকাটা কলেজে অবস্থান বিক্ষোভে সামিল হন কলেজের অস্থায়ী কর্মচারীরা। এ বিষয়ে সংগঠনের ফালাকাটা কলেজ ইউনিয়নের সভাপতি গৌতম কুণ্ডু ও একরামুল ইসলাম জানান, 60 বছর বয়স পর্যন্ত চাকরির স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতন কাঠামো চালুর দাবিতেই এদিন রাজ্যের সব কলেজের মতো ফালাকাটা কলেজেও একই কর্মসূচি নেওয়া হয়। আজকে আপনারা কি কারণে কলেজ অবরোধ করেছেন বা বন্ধ করেছেন? তাহলে আমরা পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে আজকের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত কলেজে ক্যাজুয়াল কর্মীরা রয়েছে আমরা তার জন্য ধর্মঘট ডেকেছি। তার কারণ, পশ্চিমবঙ্গের কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মীদের 60 বছরের চাকরি সুনিশ্চিত করতে হবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দাবি, এবং 60 বছর দাবি পূরণ করতে হবে এবং আমাদের সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো চালু করতে হবে। আমরা যেন আমাদের পরিবার নিয়ে ভালো মতো চলতে পারি সেই দিকটা দেখতে হবে, আমাদের চাকরির সুনিশ্চয়তা আনতে হবে। এই দিক যদি না হয়, আজকে আমরা কলেজে করেছি, আমরা আগামী 12 তারিখ থেকে আমরণ অনশন অনির্দিষ্টকালের জন্য আমরা বিকাশ ভবনের সামনে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের পক্ষ থেকে আমরা বসতে যাচ্ছি। আজকে কটা অবধি চলবে আপনাদের? আমাদের এই ধর্মঘট চলবে 4টা অবধি। কলেজটা কটা থেকে শুরু হয়েছে? আমাদের শুরু হয়েছে 10টা থেকে। আজকে তাহলে কলেজের সমস্ত পঠন পাঠন বন্ধ? সমস্ত পঠন পাঠন বন্ধ। কলেজের শিক্ষকরা কেউ ঢুকতে পারছে না? কলেজের শিক্ষকরা এদিক দিয়ে ঢুকছে না, ওরা অন্যান্য দিক দিয়ে ঢুকছে, ওটা ওনাদের ব্যাপার।